দেশের রেল যোগাযোগকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে বহুল প্রতীক্ষিত যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তি ফলক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল সেতুর ভিত্তি ফলক উন্মোচন করেন। এ সময় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত টাঙ্গাইলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য সানোয়ার হোসেন, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারি, সংসদ সদস্য তানবীর হাসান ছোটমনির, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দরাও উপস্থিত ছিলেন। Beyond our celebrations of Golden Jubilee of Independence of Bangladesh in 2022, I wish the project all the best. আমি আশা করি জাপান ও বাংলাদেশ ঢাকা থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীদের দিন রাত সে চিন্তা করে আমাদের দেশটাকে উন্নয়ন দিকে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে, তারই একটা অনেক বড় প্রমাণ। টাঙ্গাইলবাসী আমরা অনেক গর্বিত যে আমরা এত ব্যয়বহুল একটা সেতু এখানে হচ্ছে, যেটা নাকি আমরা আন্তরিকতাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঠিক আর কিছু না, বঙ্গবন্ধু যে রেলওয়ে আমাদের যে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, ওনার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমরা অনেক আনন্দিত এখানে এসে আসতে পেরে। থ্যাংক ইউ। দেশ সেতু করতেছে, সেতু মাননীয় প্রধানমন্ত্রী সেতু করতেছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হইতেছে, দেশের উন্নয়ন হচ্ছে, সেই জন্য ভালো লাগতেছে আর কি। আমরা খুবই খুশি এবং কি জামাল কি উত্তরবঙ্গের লোক, আমাদের রাঙ্গালী লোক এখান থেকে একটা ই সেতু পাচ্ছে, মানুষজন ই করতে পারবে, সবচেয়ে বেশি খুশি। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ যে আমরা এত একটা পাওয়া, এটা হয়তো আমরা আশাও করতে পারি না টাঙ্গাইলবাসী, যেটা আমাদের সে গিফট করলো আমরা টাঙ্গাইলবাসী থেকে। আমরা সত্যি ধন্যবাদ এবং আনন্দিত যে এত একটা সেতু পাওয়ার জন্য, এবং টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে?
না ভালো লাগতেছে কারণ এটা বাংলাদেশের উন্নয়নের জন্য যে শেখ হাসিনা যে উদ্যোগ নিচ্ছে সারা পৃথিবী যেভাবে আগে যাচ্ছে সেই দৃষ্টিকোণে বাংলাদেশের রেলওয়ে সেতু যুগান্তকারী একটা পদক্ষেপ যে এখানে একটা রেলওয়ে সেতু হচ্ছে এটা তো অনেক আগের চাহিদা ছিল বঙ্গবন্ধুর এটা একটা চাহিদা ছিল যে এখানে একটা সেতু হোক তাই সেই স্বপ্ন আজকে লালিত স্বপ্ন বাস্তবে রূপ ধারণ করতেছে এই জন্য খুব আনন্দ উৎফুল্ল বোধ করতেছি খুবই ভালো লাগছে কারণ আমরা মনে করি যে এটা আমাদের টাঙ্গাইলের জন্য বিশেষ করে টাঙ্গাইলের জন্য এই ডাবল লাইনের রেল ব্যবস্থাটা একটি খুব প্রয়োজন ছিল কারণ আমরা ঢাকা থেকে রেলে যেতে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা লাগতো দুই ঘন্টার উপরে লাগতো সেটা আমরা আশা করি যে চল্লিশ মিনিটের মধ্যে আমরা টাঙ্গাইল থেকে ঢাকা পৌঁছাতে পারবো আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।